গোপাল এবং চন্দন দুজন প্রতিবেশী ছিল, দুজনেই কৃষক ছিল। গোপাল খুব রাগী স্বভাবের ছিল, এমনকি কোনো পশু পাখি ওর ফসলের সামান্য ক্ষতি করলেও অনেক রেগে যেত। অন্যদিকে চন্দন অনেক দয়ালু ছিল, পশু পাখি জীবজন্তুদের প্রতি ওর অনেক মায়া ছিল। ও পশু পাখিদের মায়া করে খাবার খাওয়াত। একদিন একটা গরু গোপালের ক্ষেতে ঢুকে পড়ে। গরুকে ফসল খেতে দেখে গোপাল রেগে গিয়ে গরুটাকে অনেক মারে। এতে গরুটা অনেক আহত হয়ে পড়ে। তখন চন্দন এসে গরুটাকে ওর বাড়ি নিয়ে যায়, আর বাড়ি নিয়ে গরুটার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর গরুটা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চন্দন লক্ষ্য করল ওর ক্ষেতের ফসল কেউ কেটে নিয়ে যাচ্ছে। সেদিন ও বাড়ি ফিরে ওর বউকে বলে, আমাদের ক্ষেতের ফসল কে যেন কেটে নিয়ে যায়, খেতে খেতে খুব জায়গায় জায়গায় ফসল নেই। তখন ওর বৌরানী বলে, আমার মনে হয় তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই সুযোগ পেয়ে চন্দন ক্ষেতের পাহারা দিতে চায়। কিন্তু মাঝরাতে চন্দন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চন্দন দেখে আজও ক্ষেতের ফসল কেউ কেটে নিয়ে গেছে। বাড়ি ফেরার পর রানী ওকে জিজ্ঞেস করে, খোঁজ পেলে কে ফসল কেটে নিয়ে যায়? না, আজও দেখতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। রানী তখন রেগে গিয়ে বলে, ফসল ফলেতে কত পরিশ্রম করতে হয়, আর তুমি সামান্য পাহারাটাও দিতে পারো না। আজ সারা রাত জাগবে, এক মিনিটের জন্য ঘুমাবে না। ঠিক আছে, আজ সারা রাত জেগে পাহারা দিব। পরদিন আবারও খেতে পাহারা দিতে গেল চন্দন। চন্দন মনে মনে প্রতিজ্ঞা করে, আজ যাই হোক না কেন, আমি কিছুতেই ঘুমাবো না। মাঝরাতে ঘুমে চন্দনের চোখ বুজে আসে। ও পানি দিয়ে মুখ ধুয়ে ভালো মতো পাহারা দিতে থাকে। তখন চন্দন হঠাৎ দেখে যে ওর ক্ষেতে একটা গরু এসেছে, আর গরুটা চাঁদের আলোতে চকচক করছে। চন্দন অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে আশ্চর্য, স্বর্ণের গরু! এমন গরু তো আমি আজ পর্যন্ত দেখিনি। মন ভরে ফসল খাওয়ার পর গরুটা জঙ্গলের দিকে চলে যায়। চন্দনও গরুটির পেছন পেছন যেতে থাকে। জঙ্গলে যাওয়ার পর গরুটির পেছন ফিরে চন্দনকে দেখে আর বলে, এসো, তুমি খুব সকল দয়ালু, তুমি আমার অনেক সেবা যত্ন করেছো, আজ তুমি তোমার ভালো কাজের জন্য পুরস্কার পাবে। চন্দন দেখল গরুটা একটা গুহার ভেতরে ঢুকেছে। গুহার ভেতরে সোনা রূপা হীরা মুক্তা ভর্তি হাড়ি পাতিল ছিল। তারপর গরুটা বলে উঠল, এখান থেকে যত খুশি সোনা রূপা ভর্তি হাড়ি তুমি নিয়ে যেতে পারো চন্দন। আরে এ দেখি জাদুর গরু, আমার ভাগ্য পরিবর্তন করে দিতে কেউ এসেছে। এ তোমার উপহার, আমি তোমার ক্ষেতে রোজ ফসল খেতে যাব, আর তুমি রোজ গুহা থেকে সোনা রূপা মূর্তি হাড়ি নিয়ে যাবে। এটা শুনে চন্দন অনেক খুশি হয়, আর সে স্বর্ণবর্তী একটা হাড়ি বাড়ি নিয়ে যায়। হাড়ি দেখে রানী ভীষণ খুশি হয়ে বলে, বাবা এত স্বর্ণ, এগুলো দিয়ে আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। রানী,
আসলে রোজ রাত আমাদের ক্ষেতের ফসল একটা গরু খেয়ে ফেলে, ওকে আমরা সেবাচন্দ করে সুস্থ করেছিলাম, আর ওই স্বর্ণ দিয়েছে, ওই স্বর্ণ দিয়েছে আমাকে। কাউকে বলো না, ও রোজ আমাদের ক্ষেতের ফসল খেতে আসবে, আর রোজ আমাকে স্বর্ণ ভর্তি এমন হাড়ি এনে দিবে। তারপর চন্দনরা অনেক ধনী হয়ে যায়। ওরা অনেক সুন্দর একটা বাড়ি বানায়, অনেকগুলো ফসলের জমি কিনে। এসব দেখে গোপাল চন্দনকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি কোনো লটারি পেলে নাকি? রাতারাতি বড় হয়ে গেলে দেখি, আমাকেও কিছু বুদ্ধি দাও, আমি বড় লোক হব। চন্দন গোপালকে পুরো ঘটনা খুলে বলে। তারপর, গরুটা আমার ক্ষেতেও যদি আসতো, কিন্তু আমি তো আমার ক্ষেতে ধারালো তার লাগিয়ে রেখেছি, যাতে কোনো জীবজন্তু ফসল না খেতে পারে। আর তারপর গোপাল ওর ক্ষেতের সব তার খুলে ফেলে। সেদিন রাতে স্বর্ণের গরুটা ওর ক্ষেতে ফসল খেতে চলে আসে। গরুটা দেখে গোপাল খুশি হয়ে বলে, বাহ খুব ভালো, আমিও অনেক স্বর্ণ পাবো, আমিও বড় লোক হয়ে যাবো, আমিও বড় লোক হয়ে যাবো। তারপর গরুটা জঙ্গলের গুহার দিকে যেতে থাকে, গোপালও গরুটার পিছু নেয়। গুহার ভেতরে ঢুকে গরুটা পেছনে ফিরে বলে, স্বাগত, তোমার ক্ষেতের ফসল খেয়েছিলাম বলে আমাকে তুমি অনেক মেরেছিলে, তুমিও আজ তোমার কাজের পুরস্কার পাবে। এই যে এখানে একটা হাড়ি আছে, তুমি বাসায় নিয়ে যাও। গোপাল হাড়িটা বাসায় নিয়ে যায়। একটা লাল কাপড় দিয়ে হাড়িটা ঢাকা ছিল। বাসায় গিয়ে হাড়ি থেকে কাপড়টা সরাতেই ভেতর থেকে হাজার হাজার মৌমাছি বের হয়ে গোপালের মুখ কামড়ে লাল করে দেয়। আর পরের দিন, তুমি আমাকে ধোকা দিয়েছ, গরুটা আমাকে যে হাড়ি দিয়েছে সেটার ভেতরে স্বর্ণ ছিল না, মৌমাছি ছিল, আর সেই মৌমাছি আমাকে এভাবে কামড়ে লাল করে ফেলেছে। ভাই তুমি তো লোভে পড়ে ক্ষেতের তার সরিয়েছ, এই তারের জন্য কত পশুরা জানি আহত হয়েছে। আমি তোমাকে কোনো ধোকা দিইনি, এটা তোমার কর্মের ফল। সূচনা হয়, সে বলে, হ্যাঁ তা ঠিক বলেছো তুমি, আমি আমার কর্মের ফল পেয়েছি, আমার লোভ করা উচিত হয়নি, আর কখনো এমন করব না, জীবজন্তুকে দয়া করা উচিত। আর সেদিনের পর থেকে গোপাল ভালো হয়ে যায়।